এটা যেটা দেখা যাচ্ছে বন্ধুরা, বন্ধুরা এটা একটা রাস্তা, বন্ধুরা এটা একটা মাটির রাস্তা। এই রাস্তাটি কাজ হচ্ছে এটাকে মেন রোড নয়, এমনি এটি মানুষ লোকাল রাস্তায় কোনো সময় আসে। এটা এটা হচ্ছে সম্পূর্ণ এই নদীটা আছে নামার রাস্তা। আর ওই ওখানে ওইদিকে রাস্তা রয়েছে, পিচ রোড রয়েছে, এখান থেকে সরাসরি এইকল থেকে মানুষ আসবে। এসে এমডিএনসি নামটা দেখাচ্ছি তোমাদেরকে, যেভাবে এটা নামে এখানে একটু পিছল, তাই সাবধানে চলতে হবে যেন আমরা না পড়ে যাই। এখান থেকে এমডিএমডি যায়, তারপর মানুষ ওখানে বিভিন্ন ধরনের সব নদী আছে, নদীতে বিভিন্ন কাজ মাছ করে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা সুন্দর নদী, আর এখানে একটা জমি রয়েছে, জমিটিতে এখানে সব বিভিন্ন ধরনের কলা গাছ, ফলে ফলের গাছ, পেঁপা গাছ, সব ধরনের সবজির গাছ এখানে তারা তৈরি করে রেখেছে, যাতে তারা এখান থেকে কিন্তু পরিবারের চাহিদা মেটাতে পারে। বন্ধুরা আমি দেখানোর চেষ্টা করছি, এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা পানি হচ্ছে, মেঘে বৃষ্টির পানি হয়েছিল, বৃষ্টির পানি হওয়ার কারণে এখানে সব কাদা হয়ে গেছে। বুঝতে পারছো বন্ধুরা এটা গ্রাম অঞ্চল, এখানে সবসময় এখানে বৃষ্টি পানি হয়, এবং পানিতে একদিন পানি হলেই সব কাদা হয়ে যায়। আর এটা নদী, প্রতি বছরই এখানে ইন্ডিয়া থেকে পানি এসে নদীটা ভরপুর হয়ে যায়, কিন্তু এবছর কি হলো যেন এই নদীটা দেখো পানি হলো না। প্রতি বছরই এই পানি এই পুরোপুরি নদীটা নড় হয়ে আসতে পর্যন্ত পানি থেকে যায়, কিন্তু বন্ধুরা দেখ পাচ্ছ এখন কোনো পানিতে হয় নাই, সম্পূর্ণ পানি একবারে ডান এই ভিডিওটি ডান দিকে দেখতে পাচ্ছ, ডান দিকে রয়েছে ইন্ডিয়া, আর এইদিকে ব্রিজে দেখতে পাচ্ছ বন্ধুরা সেতুটা, এই সেতুটা ব্রিজের এইদিকে হচ্ছে বাংলাদেশ সব, আর ওইদিকে একটি গ্রাম রয়েছে, আর এইদিকে ইন্ডিয়া রয়েছে। তাই বন্ধুরা এই ভিডিওটা একটু সমাপ্ত করছি, অন্য ভিডিওর পার্টে অন্যান্য ওই দিকেগুলো দেখাবো, ওই দিকে দেখাবো সব তারিখ দেখাবো বন্ধুরা। তাই বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে, আমি নতুন নতুন ভিডিও বানানোর তোমার জন্য চেষ্টা করবো। তাই সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, দেখাবো অন্য ভিডিওতে।